সুপ্রিয় দর্শক, শেখ প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংলাপের আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি রাফান আনজিবা তোরসা। মানব সেবা একটি মহৎ গুণ। পুরো বিশ্বের নানা রকম সংগঠন মানবতার জন্য কাজ করে চলেছে, বাংলাদেশেও তাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আত্মমানবতায় সেবা সংগঠনের ভূমিকা। আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন লায়ন নাসির উদ্দিন চৌধুরী, জেলা গভর্নর লায়ন্স জেলা 315B4 বাংলাদেশ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর শেখ শফিউল আজম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা এবং ম্যানেজিং বোর্ড মেম্বার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ। প্রথমে আমি শফিউল আজম ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে মৌলিকভাবে সেবা সংগঠন বলতে কি বোঝানো হচ্ছে? সেবা সংগঠন বলতে বোঝায় যে মানুষের জন্য, মানুষের সুখে দুঃখের সাথে হয়ে মানুষের সেবা করা, আত্মমানবতার সেবা। যে সেবা সংগঠনগুলো আছে তার মধ্যে বিভিন্ন ধরনের সংগঠন বাংলাদেশে রয়েছে, সেগুলোর মধ্যে আজকে আমরা দুইজন আছি, একটা লায়ন আর একটা হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ওই সেবা সংগঠনের কাজ হলো মানুষের যখন প্রপীড়িত অবস্থায়, দুর্দশা অবস্থায় বিভিন্নভাবে প্রপীড়িত হয়, সেখানে গিয়ে মানুষের সাথে যোগ দিয়ে তাদের সেবা করা এবং তাদের কল্যাণে বিভিন্ন জনমুখী কাজ করা এবং দুস্থ মানবতার সেবা করা। সেই সেবার কাজ করার জন্য বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, সেখানে এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যতম ভূমিকা পালন করে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে নাসির উদ্দিন চৌধুরী ভাইয়ের কাছে জানতে চাইবো যে সেবা সংগঠন, তাদের কাজটা যেটা ভাইয়া বললেন যে মানবতার সেবা করা, এটার বাইরে কি আরো বিস্তার কিছু আছে, কিছু থেকে থাকলে সেটা কি? ধন্যবাদ আপনাকে। এবং এবং আরেকটি প্রশ্ন, দুঃখিত, বাংলাদেশে বর্তমানে কতগুলো আন্তর্জাতিক এবং জাতীয় সেবা সংগঠন আছে? বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেবা সংগঠনের ভূমিকাটা ব্যাপক ভিত্তিক, কারণ এই দেশটি আসলে নিম্নবিত্ত এবং দরিদ্র শ্রেণীর, ডেভেলপিং কান্ট্রি, দরিদ্র শ্রেণীর মানুষ, কম সুবিধাভোগী মানুষ এত বেশি যে এখানে সেবা করার একটি সুযোগ আছে। পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে সেবা, বিশেষ করে বল অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, যে মানুষের যে মৌলিক প্রয়োজন সেই প্রয়োজন মেটাতে পারে না এমন লাখো লাখো মানুষ এ দেশে আছে, কিন্তু পৃথিবীর অনেক দেশে এ ধরনের করারও সুযোগ নেই, কারণ এ ধরনের সেবা গ্রহণ করার মানুষের সংখ্যাও কম। তো সে কারণে বাংলাদেশের সেবা সংগঠনের ভূমিকাটা ব্যাপক। এবং ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন রকমের সহযোগিতা মানুষকে করি, যখন এটি প্রাতিষ্ঠানিকভাবে মানে ব্যাপক মানুষ মানে সংঘবদ্ধভাবে একটি প্রতিষ্ঠান গড়ে যখন সেবাটি করে তখন আমরা বলি এটি একটি সংগঠন। আচ্ছা, যেমন আমরা এই রেড ক্রিসেন্ট যেভাবে করছে, লায়ন্স যেভাবে করে, রোটারি যেভাবে করে, ইনার হুইল করে, অ্যাপেক্স করে, এগুলি সব আন্তর্জাতিক সংগঠন। তবে বাংলাদেশে মানে লোকালি কত সংগঠন আছে সে পরিসংখ্যান আমার কাছেও নেই, এগুলো হাজারের উপরও সংগঠন আছে, 10 জন মিলেও একটি সংগঠন করে সেবা করে, সে পরিসংখ্যান দেওয়াটা কঠিন। তবে এইটুকু বলতে পারি যখন আমরা সেবাটা প্রাতিষ্ঠানিকভাবে করি সেই সেবার মানটি হয় অনেক বেশি আর কি, অনেক ব্যাপক ভিত্তিক হয়, কারণ আমি এককভাবে আমার একটি সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। যখন আমরা 3000 লায়ন চট্টগ্রাম শহর জুড়ে একটি প্রতিষ্ঠানের আওতায় ইন্টারন্যাশনাল কনস্টিটিউশন ফলো করে কতগুলো নিয়ম শৃঙ্খলার মাঝে সেবাগুলো করি, তখন এটি কিন্তু খুব কোয়ালিটি সার্ভিস হয়। যেমন ধরুন আমরা এখন কাজ করছি মূলত ব্লাইন্ডদের, আমরা লায়ন্সে কোন কোন ধরনের কাজ করা হয় আমরা সেই প্রসঙ্গেও আসবো। আমার একটি ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে একটি আদর্শ সেবা সংগঠন, সেটা রেড ক্রিসেন্ট হোক, সেটা লায়ন্স হোক, সেটা একটি নতুন সংগঠন হোক, তাদের কাঠামোটা কিরকম হওয়া উচিত, মানে সার্থক, মানবে মানবতার খাতিরে কাজ করতে পারবে এরকম একটি সংগঠন যদি কেউ গঠন করতে চায় কিরকম কাঠামো হওয়া উচিত? আসলে প্রত্যেকটি সংগঠনের তো যার যার নিজস্ব ডিসিপ্লিন মেনেই একটি কাঠামো তৈরি করে, কোনো কাঠামো ছাড়া তো কোনো সংগঠন হতেই পারে না। তো এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন ধরেন আমরা লায়ন্সে আমরা ইন্টারন্যাশনাল কনস্টিটিউশন আছে, আমরা কনস্টিটিউশনাল ডিস্ট্রিক্ট আছে, যেটি 315B4 বললেন, এটি একটি কনস্টিটিউশনাল এরিয়া। আচ্ছা, এরকম পৃথিবীতে 750 কনস্টিটিউশনাল ডিস্ট্রিক্ট আছে, 207টি দেশে এই লায়নিজমটা বিস্তার ঘটেছে। অতএব এই কনস্টিটিউশনটা ডিপেন্ড করছে আসলে মূলত কোন সংগঠন
কোন জায়গায় সেবাটা দিতে চায় ওই এবং কোন কাঠামোতে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিটা নির্ধারণ করবে, যার যার সংগঠন তার তার মতো করে, যেগুলো লোকাল সংগঠন তার 50 জন 100 জন মিলে যখন একটি সংগঠন করে তারা মিলে একটি বাইলস তৈরি করে, ওই ভিত্তিতে ওই সংগঠনের কাজ করবে। একটি সেবা সংগঠনের এক এক রকম কাঠামো থাকে, কিন্তু সবারই একটাই মূলত উদ্দেশ্য সেটা হচ্ছে মানব সেবা, এজেন্ডাটা এক একটাই। আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে রেড ক্রিসেন্ট সম্পর্কে যদি কিছু বলতেন। আমি বলতে চেয়েছিলাম আগে থেকে আপনাকে ধন্যবাদ, যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এটা হলো একটা অক্সিলারি অর্গানাইজেশন অফ দ্য প্রেসিডেন্টস অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমাদের দেশে এটা একটা সংবিধান আছে, কনস্টিটিউশন, এটা 1973 26 অ্যাক্টের মাধ্যমে এটা তৈরি হয়েছে। এটা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আবার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আমরা। আমাদের 193 দেশ একসাথে এটাকে ইন্টারন্যাশনাল ফেডারেশন IFRC বলে, ফেডারেশন অফ রেড ক্রস, আবার একটি আছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। এই দুইটা অর্গানাইজেশন প্রায় 200 বছর প্রায় হতে চলেছে এটা তৈরি হয়েছে। এটা মানুষের যখন দুর্ভিক্ষ হয়েছে, তখন যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেই যুদ্ধের যখন একটা দাম চলে, সেই অস্ট্রিয়া এবং জার্মানিতে যখন একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধের মধ্যে আমরা এই প্রসঙ্গে একটু পরে কথা বলবো। শেখ প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংলাপের এ পর্যায়ে একটু বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, শেখ প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংলাপে বিরতির পর আমরা আবারও ফিরে এলাম যে বিষয়ে কথা হচ্ছিল, যে এই 193 দেশের আজকে ঐক্যবদ্ধভাবে আর্থমানবতার সেবায়, এই কোনো পৃথিবীর দেশ আছে যে দেশগুলোতে রেড ক্রস বলে, আবার কিছু কিছু দেশ, আমাদের দেশ বাংলাদেশ এবং কিছু আরব কান্ট্রি এবং মধ্যপ্রাচ্যের দেশ, সেখানে রেড ক্রিসেন্ট হয়েছে। আমাদের দেশ রেড ক্রিসেন্ট হয়েছে সেই 1978, তার আগে আমাদের এখানে এটা রেড ক্রস ছিল। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতার পরে 1973 অ্যাক্টের মাধ্যমে আমাদের এটা পরিচালিত হয়, এটা প্রেসিডেন্টের মাধ্যমে পরিচালিত হয়, এবং এটা এমন একটি সংগঠন, এই সংগঠন খুব জবাবদিহিতামূলক দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটা খুব কমপ্রিহেন্সিভ এবং ইন্টিগ্রেটেড ওয়েতে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এবং এই পরিচালনার ভিতরে এটার একটা যুবক গ্রুপ আছে, যেটা হলো যুব রেড কিচেন বলে। এটাকে আমাদের এই সরকার, বর্তমান সরকার, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক স্কুল কলেজে এটাকে সহশিক্ষার আওতাভুক্ত করেছে, এবং এই সহশিক্ষার মাধ্যমে যে প্রত্যেক স্কুল কলেজে কমিটিগুলো আছে, তারা তাদের সহ তাও কনস্টিটিউশন আছে ওই সংবিধানের মাধ্যমে তারা প্রতিবছর সম্পর্কে আরও জানবো বিস্তারিত। লায়ন্স সম্পর্কে যদি কিছু বলতেন ভাইয়া। আসলে লায়ন তো বললামই, এটা আন্তর্জাতিক একটি সেবা সংগঠন, এর জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত একটি সংগঠন। এখানে আসলে মূলত আমরা ভিশনের উপরে কাজ করছি, যে চোখের অপারেশন করে গরিব দুঃখী মানুষ, যার কোনো চোখের চিকিৎসা নেওয়ার সুযোগ নেই, অপারেশন করার সুযোগ নেই, সেই ইন্টেরিয়রে যে দুর্গম এলাকায় যে আমাদের ক্লাবগুলো, যেমন ধরুন আমার এই ডিস্ট্রিক্টে 93টি ক্লাব আছে, 2600 জন লায়ন এখানে কাজ করছে। তো আমরা করি কি, বিভিন্ন ক্লাবগুলো মানে ইন্টেরিয়রে, যেখানে আসলে ডাক্তার দেখানোর কোনো সুযোগ হয় না, এসে না মানে নানিয়ারচর বিলাইছড়ি, আমি যখন দেখি 70-80 বছরের বৃদ্ধ, যখন ডাক্তাররা তার চোখের অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন কি না, বলে আমি আমার চোখে কোনো ডাক্তার এ পর্যন্ত দেখিনি। তো এ ধরনের ভাগ্যাহত মানুষ, কম ভাগ্যবান মানুষ যারা, তাদেরকে ওখান থেকে পিক করে আমরা আমাদের হসপিটালে অপারেশন করাই, আবার তাদের জায়গায় পৌঁছে বিনামূল্যে বিনামূল্যে কারণ তার তো ওই সামর্থ্য নেই, সে গাড়ি ভাড়াই যখন জার্নি, সে অপারেশন করার তো প্রশ্নই আসে না। তখন আমরা এক ধরনের আনন্দ পাই, যে একটি মানুষ যে কয় বছর বাঁচবেন সে পৃথিবীর সৌন্দর্যটা দেখে মরবেন, তো এই তৃপ্তি থেকে কিন্তু আমরা, এটাই আমাদের মূল চেতনা। তো আমরা পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যে আল্লাহ আমাদের যারা লায়নিজম করছেন তাদের আর্থিক সামর্থ্য দিয়েছেন,
শারীরিক সুস্থতা দিয়েছেন এবং অর্থ খরচের মানসিক শক্তি দিয়েছেন। আচ্ছা, যেরকম রেড ক্রিসেন্টের যুব রেড ক্রিসেন্টের যে বিষয়টি ভাইয়া বলে, সেরকম কি লায়ন্সের কোনো যুব সংগঠন আছে বা কোনো সান সংগঠন বা ডটার ক্লাব? আমাদের একটা লিউ সংগঠন আছে যেটি আমাদের স্টুডেন্টসরা করে, আমাদের ছেলেমেয়েরা করে, আমাদের ছোট ভাইরা করে, যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তারা। এটা আমাদের বয়সের একটা লিমিট আছে, টিল 29 ইয়ার্স আর কি, 29 বছরের নিচে যারা আছে তারা ইউজম করে। যখনই সে কোনো প্রফেশনে চলে যায় এবং বয়সের মানে লিমিটটা ক্রস করবে তখন তাকে লায়নিজম করতে হবে। তো এটি আসলে লিউজম হচ্ছে আমাদের ছোট সংগঠন, পরবর্তীতে তারা লাইনে। তার মানে আপনারা হচ্ছেন ফাদার সংগঠন, প্যারেন্ট সংগঠন, প্যারেন্ট সংগঠন বলতে পারি। আচ্ছা, আমরা ভাইয়ের কাছে যেটা জানতে চাইব যে মানবতার সেবায় রেড ক্রিসেন্ট কি কি ধরনের ভূমিকা রেখেছে এখন পর্যন্ত? আমরা এই দেশের স্বাধীনতার আগের বছর 1970 সালে এই রেড ক্রিসেন্ট সোসাইটি, যেটা একটা মা বাংলাদেশের তখন ইস্ট পাকিস্তান যে একটা মানে বিশাল একটা সাইক্লোন হয়েছিল, সেই সাইক্লোনে রেড ক্রিসেন্ট বিশাল ভূমিকা রেখেছে। পরবর্তীতে 91 ঘূর্ণিঝড়ের সময় আপনারা জানেন সেই বিশাল একটা ভূমিকা রেখেছে। এইভাবে আমাদের উপকূলীয় অঞ্চল বাংলাদেশের বিভিন্ন বরগুনা থেকে শুরু করে এখানে আমাদের চট্টগ্রাম সহ পটুয়াখালী বিভিন্ন জায়গায় সবসময় এই সাইক্লোন মোরা এগুলি লেগেই আছে। তো এখানে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম আছে আমাদের। এবং সম্প্রতি আপনি জেনে আশ্চর্য হবেন যে গত 2017 সালের অগস্ট মাসে, যে অগস্টের 25 তারিখে যে মিয়ানমারে যে বিশাল একটা প্রত্যাগত আমাদের এখানে রোহিঙ্গারা এসেছে, সেই রোহিঙ্গাদের 11 লক্ষ রোহিঙ্গা এখানে আমাদের দেশে ইয়াতে বার্মা থেকে রেঙ্গুন থেকে এরা এসেছে এখানে, এই 11 লক্ষ এই রোহিঙ্গাদেরকে যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্বের রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি, IFRC, ICRC এবং এখনও পর্যন্ত 63 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আমাদের দেশে এখনও এই কক্সবাজারের টেকনাফের মধ্যে আছে, যারা মুভেবল ইয়া থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে বাথ কাপড়ের ব্যবস্থা সহ এখানে ল্যাট্রিন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাদের অবদান রয়েছে। এবং এই ইউরোপিয়ান যারা রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি, আমাদের কাতার রেড ক্রস এবং US রেড ক্রস, সমস্ত রেড ক্রসের বিভিন্ন ইয়াতে আমাদের আমাদের একটা হিসাব আছে, স্ট্যাটিস্টিক্যাল ডাটা, সেটা হলো 63% মানে এই যে খাবার এবং বস্ত্র বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা বিদেশ থেকে বড় বড় এয়ার মাধ্যমে প্লেনে করে তারা এখানে বাংলাদেশে এনেছে এবং আমাদের সুযোগ হয়েছে, আমরা এখান থেকে সব রিসিভ করেছি। তারা তাদেরকে এখনও পর্যন্ত আমরা এই যে পলিটিক্যাল এটা ইন্টারন্যাশনাল ডিজাস্টার, এটার ম্যানেজমেন্টে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেই উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের এই ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং BDRCS বাংলাদেশ রেড ক্রস এটা বিশাল ভূমিকা রেখেছে গত 1 বছরে। এটা আমরা 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 আরও অনেক কিছুই জানবো। আমার পরবর্তীতে ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে আমরা লায়ন্সের কিছু ভিশন, কিছু মিশন নিয়ে কথা বলেছি, সেই ব্যাপারে আমরা কথা বলবো বিরতির পরে। শেখ প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংলাপে এই পর্যায়ে আরেকটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকবে। সুপ্রিয় দর্শক, শেখ প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংলাপে বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমরা যে প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম যে লায়ন্সের যে ভিশন মিশনের কথাগুলো, সেগুলো নিয়ে কিছু বলবেন যে এই বছর ভিশনটা কি বা মিশনটা কি? আমরা কিন্তু শুধু সাইড ফাস্টে কাজ করছি না, ভিশন নিয়ে কাজ করি না, আমাদের আরও 4টি মানে ফোকাল পয়েন্ট আছে। ডায়াবেটিক অ্যাওয়ারনেসের উপরে কাজ করছি, কারণ বর্তমান বিশ্বে কিন্তু ডায়াবেটিক একটা প্রচণ্ড বিপজ্জনক একটি রোগ, সেই অ্যাওয়ারনেস নিয়ে আমরা কাজ করছি। একই সাথে আমরা হাঙ্গারের জন্য কাজ করি, মানে ফাইটিং হাঙ্গার, মানে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার পৌঁছে দেয়া। তারপর এনভায়রনমেন্টের জন্য আমরা প্ল্যান্টেশন নিয়ে কাজ করি, আর চাইল্ডহুড ক্যান্সার নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এগুলো হচ্ছে আমাদের কাজ। আর এর পাশাপাশি কিন্তু আমরা শুধুমাত্র যে সার্ভিস করি তা না, আমাদের কিন্তু একটা ফেলোশিপ, আমাদের বন্ডিং, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন,
আর নিজেকে তৈরি করার জন্য যেমন ধরুন বক্তব্য দেওয়া, কাউকে কনভিন্স করা, নিজের পার্সোনাল ইম্প্রুভমেন্টগুলো আমরা করছি, যে লিও যারা করছে তারা কিন্তু তাদের ইম্প্রুভমেন্টের জন্য কাজ করে। কিন্তু আমরা এটাকে সেলফিশ বলা যাবে না, আমরা বলি যে শুধুমাত্র আমরা দিয়ে যাব, নিজেদেরও কিছু তৈরি করতে হবে। নিজেকে যদি আমি যোগ্য হিসেবে তৈরি করতে না পারি, সমাজে আমি ভালোভাবে দিতে পারবো না। যে কারণে আমরা তৈরি হতে চাই, নিজেরাও তৈরি হতে চাই, একই সাথে ডিসিপ্লিন শিখি এখানে, যে ডিসিপ্লিন দিয়ে আমি পরিবারকে শাসন করতে পারি, ডিসিপ্লিনে আনতে পারি, যে ডিসিপ্লিন দিয়ে আমি সমাজকে মানে কন্ট্রিবিউট করতে পারি, যে ডিসিপ্লিন দিয়ে আমি রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতে পারি। মানে সংগঠিত একটি সংগঠন এটি, নিজের পার্সোনাল ইম্প্রুভমেন্ট যেভাবে হবে, যেন আমার সার্ভিসটা কোয়ালিটি দিতে পারি, আমি নিজের কর্মক্ষেত্রে যেন আমি লাইনিজমেরি প্ল্যাটফর্মে ভালো কিছু শিখতে পারি। শুধুমাত্র মানে দুটো সংগঠনই কিন্তু কাছাকাছি ব্যাপার, যে শুধুমাত্র মানবতার খাতিরে নয়, আমার নিজের যে ডেভেলপমেন্ট দরকার সেটা রাষ্ট্র, জাতি, সেলফ ডেভেলপমেন্ট সব ধরনেরই এক ধরনের উন্নয়ন হচ্ছে। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ধরনের সেবা কর্মকাণ্ডগুলো করতে গিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা হতে হয়েছে? এ ধরনের সেবা করতে যেয়ে তো বাংলাদেশে সমস্যা হওয়ার কথা না, না সমস্যা বলতে হচ্ছে ধরেন কোথাও গিয়েছেন ওনাদের সাথে কমিউনিকেট করতে, যাদেরকে আপনারা সাহায্য দিবেন ওনাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন বা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন কি হতে হয়েছে? আসলে আমরা যখন এইসব ক্যাম্প করি, আই ক্যাম্পগুলো বিভিন্ন এলাকায় করি, তখন এলাকার লোকজন কিন্তু আমাদেরকে সাপোর্ট করে। মাঝে মধ্যে সমস্যা, যেমন আমরা খতনা ক্যাম্প করি, আমার একটা ব্যক্তিগত সমস্যার কথা আমি বলি, একটা গ্রামে আমি খতনা ক্যাম্প অ্যারেঞ্জ করেছিলাম বছর দশেক আগে। তখন গ্রামের মানুষজন তো প্রচুর শখানেক ছেলেবেলে, কিছু পালাচ্ছে, কিছু কান্নাকাটি করছে। তো আমি দশজন ইন্টার্ন ডাক্তার নিয়ে গেছিলাম USTC থেকে, ডাক্তাররা মানে প্রপারলি ট্রেন না, সেক্ষেত্রে একটা পেশেন্টের সংকট হয়ে গেছিলো যে ব্লিডিং কোনোভাবে বন্ধ হচ্ছিল না, তখন লায়নদেরকে পালাতে হয়েছিল ওখান থেকে, কারণ মানুষজন ক্ষুব্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু একটা ব্যতিক্রমী বিষয়, এ ধরনের সংকট খুব একটা হয় না। আজকাল আমরা এইসব বিষয়ে অনেক বেশি কনসার্ন, অনেক বেশি সচেতন, এ ধরনের এখন মানে ট্রেন লোকজন ছাড়া আমরা এইসব কাজ করিও না। তবে এলাকার প্রচণ্ড সাপোর্ট আছে, তারা দোয়া করে, লায়নদেরকে নিজেরা কষ্ট করে এগুলো অর্গানাইজ করে। আমার মনে হয় না আমাদের সহযোগিতা ছাড়া কোনো ধরনের বাধা হয় আর কারণ নেই, কারণ আমরা নিজেরা টাকা পয়সা খরচ করে ওখানে কন্ট্রিবিউট করছি, কাজ করছি, তাদের কল্যাণে কাজ করি। আমি গত পরশু দিন, আমরা এই মাসটা কিন্তু আমরা মানে অক্টোবর সার্ভিস ইন্টারন্যাশনালি এটা আমরা করি, আমি প্রতিটা দিন 4-5টি প্রোগ্রাম আমরা করতে হয় এবং শত শত অপারেশনের রোগী আমরা পিক করি। তো অতএব আমরা এই পুরো বছর জুড়ে অন্তত কয়েক হাজার অপারেশন হয় CLF-এ, তার মধ্যে যাদের আর্থিক সংগতি আছে তারা কিছু মানে বিল পেমেন্ট করে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গরিব রোগী বেশি যাদেরকে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই। আচ্ছা, ট্রিটমেন্টের পরবর্তী যে আরো টেক কেয়ারের ব্যাপারটা থাকে ওটাও কি নিশ্চিত করা হয়? আজকাল মডার্ন টেকনোলজিতে কিন্তু কিছুই না, এখন স্থানীয় অপারেশন আপনি 2 ঘন্টা পরেই ঘরে চলে যেতে পারছেন। এককালে অনেক ধরনের সমস্যা ছিল, 1 সপ্তাহ বসে থাকতে হতো, 2 দিন হসপিটালে থাকতে হতো। আমার তো 100টি বেডের হসপিটাল ছিল, 1টি বেডও এখন ব্যবহার করতে হয় না, 2-4 বছর ধরে টেকনোলজি এত বেশি ডেভেলপ হয়েছে, এখন একটা গ্লাস লাগিয়ে ঘরে চলে যায় 2 ঘন্টার মধ্যে, অতএব এটা অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, আমি শফিউল আজম ভাইয়ের কাছে জানতে চাইবো যে একই রকম ভাবে রেড ক্রিসেন্টের কি কোনো ধরনের সেবা দিতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা বাধাগ্রস্ত হয়েছে, এরকম কিছু আছে? না, এখানে আমরা কোনো বাধাপ্রাপ্ত হই নাই। আমরা এই লায়ন যেভাবে একটা স্পেসিফিক সাবজেক্টের উপরে, অপথালমোলজির উপরে যে যুদ্ধ দিচ্ছে, আমরা ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথের উপর, আচ্ছা, বিশেষ করে সারা বাংলাদেশে 8-10টা আমাদের হাসপাতাল আছে রেড ক্রিসেন্টের পরিচালিত, ওলি ফ্যামিলি হাসপাতাল থেকে শুরু করে এবার গ্রাম পর্যায়ে 68টি মানে জেলায় আমাদের 68টি ইউনিট আছে। সেই ইউনিটগুলোতে আমাদের ইয়ে আছে, ওই যে যুব রেড ক্রিসেন্টের এই যে প্রশিক্ষিত একটা গ্রুপ যেটা লায়নিজমের মাধ্যমে, লিওদের মাধ্যমে করা হয়, আমাদেরটা এটা বাধ্যতামূলক করা হয়ে করে, ওটাকে রেজিমেন্টেড ফোর্সের মতো করে, যাতে করে তারা একটি সাইডে না, তারা এই যে প্রশিক্ষিত হয়, এখন আগুন ধরছে, সে আগুনে কীভাবে তারা এটাকে প্রতিরোধ করবে, এবং কোনো জায়গায় এখন ইয়ে হয়েছে মানে ঘূর্ণিঝড় হয়েছে, সে কীভাবে আগে ভাগে তাদেরকে আমাদের মানুষজনকে নিরাপত্তার স্থানে মানুষজন কোঅপারেশনটাও আপনারা অবশ্যই পাচ্ছি। এবং কিন্তু এই যে যুবশক্তি, এই যে আগামী প্রজন্মদের তৈরির কারখানা বলে মনে করে আমরা রেড ক্রস, বিশেষ করে বাংলাদেশের BDRCS এর
মাধ্যমে যে একটা যুব শক্তি তৈরি হচ্ছে এটাকে মনে হয় এটা একটা বিশাল বাহিনী। এই বাহিনীগুলো খুব রেজিমেন্টেড, দায়িত্বশীল এবং সহানুভূতিশীল এবং আত্মমানবতায় প্রশিক্ষিত একটা দক্ষ শক্তি। এই শক্তির মাধ্যমে আমরা যে কোনো সময় ডাক দিই, একজনকে ডাক দিলে সবাই এসে তবাই, এবং এটা আবার ব্লাড ব্যাংক, এটা আমরা সারা বাংলাদেশে 6টা ব্লাড ব্যাংক আছে। ওই ব্লাড ব্যাংকের মাধ্যমে ইন্টারনাল এখন প্রযুক্তির যুগ, সবার সাথে একটা ইন্টার রিলেশনশিপ আছে, কীভাবে নেগেটিভ ব্লাডকে আমরা ইয়া করতে পারি। এইভাবে চট্টগ্রামে আমাদের যে মিশন হাসপাতাল আছে, আমাদের ব্লাড ব্যাংক আছে, সেই ব্লাড ব্যাংকের মাধ্যমে। ধন্যবাদ শফিউল আজম ভাই, আমাদের সময়ের একটু স্বল্পতা আছে, একটু ইনক্লুড করতে চাই। আসলে লাইনিজম শত বছর পুরনো একটি প্রতিষ্ঠান বাংলাদেশের, যার 58 বছর আগে মরহুম আমার সিদ্দিকী সাহেব, এটা চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে লায়নিজমটা। বর্তমানে বাংলাদেশের 6টি ডিস্ট্রিক্ট, তো চট্টগ্রামের চিটং লায়ন্স ফাউন্ডেশন একটি আছে, যেখানে মানে শুধু আই হসপিটাল না, এখানে ঠোঁট কাটা তালু কাটার অপারেশন হয়, ওখানে কিডনি ডায়ালাসিস হয়, ওখানে ফিজিওথেরাপি সেন্টার আছে, জেনারেল হসপিটাল আছে, সবকিছু ফ্রি হয় না। আচ্ছা আচ্ছা, যার আর্থিক সামর্থ্য নেই মানে তাদের জন্য, তাদের কথাই বলছি, আমি যদি থেরাপি দিতে যাই আমি 200 টাকা দিয়ে যাই, যেটি বাজারে 300 টাকা নেই, ওখানে 200 টাকা দিতে হয়, ওভারহেডটা আমরা ওখান থেকে করি। আসলে কথা হচ্ছে কি, পুরো কমপ্লেক্স জুড়ে যে সেবাগুলো হচ্ছে, এই সেবাগুলো কিন্তু আমাদের অন্যরকম একটি আনন্দ দেয়। তো এগুলো ছাড়াও ধরেন আমরা বেকারত্ব নিবারণে কিছু মানুষকে মানে সেলাই মেশিন দিয়ে তাদের করি, যারা ডিসেবল তাদেরকে আমরা হুইল চেয়ার বিতরণ করি, যারা মানে কিছু সবজি বিক্রেতা তাদের কাছে আমরা ভ্যান দিয়ে তাদের মানে ভিক্ষা দিয়ে সাহায্য করা যায়। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ইংরেজিতে একটি কথা আছে, ম্যান ফর ম্যানকাইন্ড, তার মানে হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বাংলাদেশে আত্মমানবতার খাতিরে অনেক সংগঠনই কাজ করে, তার মধ্যে অন্যতম হলো রেড ক্রিসেন্ট এবং লায়ন্স। তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে। আমি, আপনি এবং আপনারা, আমাদের সকলেরই উচিত মানবতার খাতিরে মানবতার পাশে এসে দাঁড়ানোর। শেখ প্রপার্টিজ লিমিটেডের চট্টগ্রাম সংলাপ আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। আমাদের সাথেই থাকুন, বিজয় টিভির পাশে থাকুন।